বাবা মোহাম্মদ আব্দুল মোহাইমেনের তোলা আলোকচিত্র ও ছেলে নাইম মোহাইমেনের লেখা নিয়ে শিল্প প্রকল্পের প্রদর্শনী চলছে বনানীর নতুন আর্ট স্পেস LL6-এ। প্রদর্শনীটি তত্ত্বাবধান করছেন শিল্পী শেহজাদ চৌধুরী। শিরোনামটা খুবই আগ্রহ উদ্দীপক, বাক্স রহস্য ছবি তুমি কার। মিশ্র মাধ্যম ভিত্তিক শিল্পকর্মের জন্য সমালোচকদের প্রশংসা কুড়ানো লেখক, আলোকচিত্রী এবং চলচ্চিত্র নির্মাতা নাইম মোহাইমেনের বাবা মোহাম্মদ আব্দুল মোহাইমেন 60 বছর আগে এই শিল্প প্রকল্পে ব্যবহৃত ছবিগুলো তুলেছিলেন তিনি পুরনো ঢাকার র্যাঙ্কিন স্ট্রিটে। সেই ছবিগুলোর সাথে নিজের লেখা ও আঁকা যোগ করে এই প্রদর্শনী। প্রথমে আমি বাক্স পেলাম, তারপরে আমার বাবার সাথে কথা বললাম, তারপরে আমার বাবা এবং দুই ফুফুর সাথে কথা বললাম, সে কথার ভিত্তিতে এই কাজটা হলো। এখনও কিন্তু সার্কিট কমপ্লিট না, দর্শক ঢুকবে, দর্শক ঢুকে তাদের প্রশ্ন থাকবে, তখন সার্কিট আরেকটু তৈরি হয়। এবং কিছু দর্শক এসে বলেছে যে আমিও ছিলাম এখানে র্যাঙ্কিন স্ট্রিটে। হ্যাঁ, আমার এক আত্মীয় এসে বলেছে যে একটা কিন্তু এখানে ভুল আছে, এত মানুষ থাকার পরেও এগুলো কিন্তু জিনিসটার কাজ। সো এক্সিবিশনটা হচ্ছে একটা আলোচনার আমন্ত্রণ। ধরনের দিক থেকে এ প্রদর্শনী ব্যতিক্রমী। 1953 সালের মূল ফিল্মকে ডেভেলপ করে তুলে আনা ক্ষুদ্রকায় আসল ছবিগুলোকে দেখতে হবে আতশ কাঁচের ভেতর দিয়ে, তার সাথে মিলিয়ে পড়তে হবে দেয়ালে সাঁটানো রচনা ও ছবির কাঠামো নির্দেশিকা। দর্শক আবিষ্কার করবেন 1953 সালে বেঁচে থাকা মানুষগুলোর সঙ্গে এখনকার শিল্পী নাইম মোহাইমেনের সম্পর্ক, মনন ও রসায়ন। যেহেতু আমার কাজের মধ্যে দ্বিতীয় অর্থ থাকে, দ্বিতীয় অর্থটা হলো যেটা আসলে হলো এখানে ছবিগুলোর মধ্যে কে আছে। হ্যাঁ, এবং এই পুরো দুটো মিলিয়ে একটা বাক্স রহস্য, বাক্সের ভিতরে রহস্য, বাক্স সম্বন্ধে রহস্য। প্রদর্শনীর নামটি এসেছে সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের বাক্স রহস্য থেকে। নাইম যে বইটি পেয়েছিলেন বাবার কাছ থেকে, দর্শকরা নতুন এক শিল্প অভিজ্ঞতা পেতে পারেন এই প্রদর্শনীতে কিছুটা সময় ব্যয় করে। যে অভিজ্ঞতা অতীত ও বর্তমানের মধ্যে তৈরি করতে পারে এক সংযোগ সেতু। প্রদর্শনীটি শেষ হবে 17 অক্টোবর। সময় নিয়ে দেখতে হবে কাজটা, তাড়াহুড়া করে দেখার মতো কাজ না। আশা করি এই ব্যস্ত ঢাকা শহরের মধ্যে লোকজন একটু সময় নিয়ে কাজটা দেখবেন। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।